মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও ব্যাপক জাকজমক করে হচ্ছে বেশ কয়েকটি নামকরা পুজো আয়োজকদের দুর্গাপুজো। সেই পথে লেকটাউন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। দমকল মন্ত্রী সুজিত বসুর পুজো বলে পরিচিত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এবছরের থিম কেদারনাথ। বিগ বাজেট এই পুজোয় আজ বুধবার পরানো হলো 25 কেজি রত্নখচিত সোনার গহনা। স্বাভাবিকভাবেই শ্রীভূমি দুর্গাপুজোয় ভিড় উপচে পড়ার আশঙ্কা রয়েছে। কিভাবে সামলাবেন দমকল মন্ত্রী তা সময় বলবে। প্রত্যেকবার বিগ বাজেটের এই পুজো নামকরা শারদ উৎসব পুরস্কার ছিনিয়ে নেয়, এবারও তার অন্যথা হবে না এমনটাই মনে করছেন দমকল মন্ত্রী। হতাশ হবেন না, ছাড়বেন না হাল, এগিয়ে চলুন, আপনার পাশে আছে বিশ্বজিৎ পাল। নিজেকে আরও ভালো করে জানতে হলে আজই যোগাযোগ করুন লাইভ মোটিভেটর বিশ্বজিৎ পাল। আমাদের প্রেরণাদাতা লাইফ কোচ মোটিভেশনাল স্পিকার বিশ্বজিৎ পাল। হ্যালো, হ্যাঁ স্যার, একটু ব্যস্ত আছেন, একটু প্রোগ্রাম ওনার সঙ্গে বলছি। আপনি এটা ট্র্যাডিশনালি হয়ে গেছে এখন শ্রীভূমিতে, প্রতি বছরই মায়ের গয়না এটা পরানো হচ্ছে। আর গয়নাটা আমাদের কেউ স্পন্সর করে, এবারও স্পন্সর আছে আমাদের। আর আমরা চাই এই গয়নাটা যেটা পড়াচ্ছে তার প্রতিবারই কিছু না কিছু তারতম্য থাকে। এবারে আমাদের যেহেতু কেদারনাথ হচ্ছে, গয়নার ডিজাইনও কেদারনাথের স্টাইলেই হয়েছে, এবং আমাদের মনে হয় মানুষ যেই দেখবে তার এটা ভালো লাগবে। তার মায়ের গয়না ওজন দিয়ে হয় না, মাকে কোনো দিন ওজন দিয়ে মাপা যায় না। আমরা সংস্থাকে বলি যে আমাদের এইটা মূর্তি আছে, আমাদের মূর্তির সাইজ আপনারা জানেন, আমরা সাবেকি টাইপের মূর্তি করি। আমরা বলে দিই যে এইভাবে জিনিস আমরা চাইছি, এবং তারাও তাদেরও আর্টিস্টরা আসে, তারাও দেখে একটা ফাইনালাইজ হয়ে যায়। যখন ফাইনালাইজ হয় তার আগে আমাদেরকে দেখিয়ে নেয় যে অ্যাপ্রুভ করার আগে যে এটা পছন্দ কি না আপনাদের। আমরা বলেছিলাম যে এবারে কেদারনাথের স্টাইলেই কিছু করবার জন্য, যার জন্যে মায়ের মুকুটটা দেখবেন কেদারনাথ স্টাইলে, অন্যান্য যারা যাদের মুকুটগুলো হয়েছে কেদারনাথ স্টাইলে হয়েছে, এবং সেখানে রুদ্রাক্ষরও আছে। এটা ভালো লাগবে, যে কোনো জিনিস একটা করতে গেলে তার তো একটা টেস্টের দরকার আছে, সেটা করা হয়েছে আর ভালো লাগবে লোকের এটা মনে হয়। খোলামেলা আমাদের বরাবরই থাকে, আমাদের সামনের জায়গাটা পুরোটাই খোলা, মণ্ডপের ভেতরে এমার্জেন্সি গেট, এন্ট্রি গেট, এক্সিট গেট দুটো আলাদা আছে, এন্ট্রি এবং এক্সিট এবং এমার্জেন্সি গেটও আছে। শ্রীভূমির প্যান্ডেল আজ থেকে না, শ্রীভূমির প্যান্ডেল তো অনেক বছর ধরে হচ্ছে, মানে প্রায় আমেরই পুজো হয়ে গেল, আমি 79 থেকে দুর্গা পুজো হচ্ছে, আর বড়ো আকারে এইভাবে প্রায় 91 থেকে আমাদের বড় পুজো এই আকারে হচ্ছে। তা আমরা জানি এখানে লক্ষ লক্ষ মানুষ আসে, আমরা চেষ্টা করি যাতে মানুষ যাতে সুস্থভাবে ঠাকুর থেকে ফিরে টাচুট। আজ অব্দি কিছু মায়ের আশীর্বাদে কিছু হয়নি, এবং মা পুজো ঠিকভাবে আমরা সম্পূর্ণ করেছি, আর আমরাও দায়িত্বে থাকি, পুজোর কটা দিন আমরাও তো এখানেই থাকি, কোথাও বাইরে যাই না। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।